আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রংধনু সাতকাহন। নিশ্চয় সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আমার বানানো কিছু ড্রেস এটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। এই ড্রেসগুলো সবগুলো একরকমও না, আবার এক জায়গার থেকেও কেনা না। তো এক একটা এক এক জায়গার আসলে তোমাদেরকে দেখাই, একসাথে এগুলো বানিয়ে এনেছি। তো শুরুতেই যেটা দেখতে পাচ্ছ এই গোলাপি কালারের ড্রেসটা, এটা ঋষিকা সিল্কের একটা ড্রেস, পূর্ণিমা শাড়ি থেকে কেনা হয়েছে। দেখো এটা হচ্ছে জামাটা। এগুলো কিন্তু মানে বানাতে হয়েছে, আনস্টিচ ছিল। দেখো এটা হচ্ছে জামা। তোমাদের মনে হয় আগে আমি এগুলো দেখিয়েছিলাম, এখন বানানোর পরে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমি নর্মাল কামিজ বানিয়েছি, আর এই তো ওড়নাটা। এই ঋষিকা সিল্কের ড্রেসগুলো মোটামুটি একই রকম প্রিন্টের। আর পায়জামাটা বানিয়েছি স্কার্ট প্লাজো। এই দেখো ঘের কতটা বেশি এসেছে। আর এটা যেহেতু স্কার্ট প্লাজো বানিয়েছি, এই কারণে জামার লম্বাটা একটু শর্ট দিয়েছি, যাতে দেখতে সুন্দর লাগে। এই ঋষিকা সিল্কের আরেকটা জামা আছে, ওটাও একবারই দেখিয়ে নিই। এটা হচ্ছে এটা, এই দেখো এটা হচ্ছে সি গ্রিন কালারের। এটা হচ্ছে জামাটা। গলার ডিজাইনটা এখানে কাটা পড়ে গেছে, দেখছো টেইলার্স কি করছে, গোল গলা দিয়ে রাখছে। মানে আমি গলা বলি নাই দেখি, ও নিজে বুদ্ধি করে কিছু একটা দিবে না। এই যেটা হলো ওড়নাটা, খুব সুন্দর ওড়নাগুলো, খুব ভালো লাগে। আর এই তো স্কার্ট প্লাজোটা। থ্রি পিসগুলো আগে দেখিয়ে নিচ্ছি, আর দুইটা সিঙ্গেল কামিজ আছে। এটা হচ্ছে একটা জর্জেটের থ্রি পিস, এটা কেনা হয়েছিল শাহিন ফ্যাশন ওয়ার্ল্ড থেকে, শাহিন ফ্যাশন ওয়ার্ল্ডের চাপিং চক থেকে কেনা হয়েছিল। দেখো গলার মধ্যে খুব সুন্দর একটা সুতার কাজ করা আছে, আর এতো নিচে ফ্লোরাল প্রিন্ট, এখানে আবার লেস আছে। আর হাতা আমি সবগুলা থ্রি কোয়ার্টারই দিয়েছি। আর পিছনে হচ্ছে পুরাটাই প্রিন্টেড। দেখো এটার সাথে যে এটা ওড়নাটা, ওড়নাটা খুব সুন্দর। এই তো গোল্ডেন কালারের সালোয়ার, এটাতে সালোয়ার আর হচ্ছে জামার ফলসের কাপড় একসাথে ছিল। আর এখন তোমাদেরকে দেখাবো দুইটা কামিজ বানিয়েছি, মানে এটা শুধু কামিজের কাপড়ই কেনা হয়েছিল। হচ্ছে পার্পল কালারের, ঘন কাজ করা পুরাটা, আর এই যে নিচে হচ্ছে মোটা করে লেস দেওয়া। এই দেখো হাতাটা, হাতায় ফলসের কাপড় ছিল না। দেখেছো গলার ডিজাইনটা, এবার লাস্ট আরেকটা দেখাবো। এটাও হচ্ছে সিঙ্গেল একটা কামিজ, এটা হচ্ছে গ্রিন কালারের, এটা আমার অনেক বেশি পছন্দ। এটাতে হচ্ছে যে জরি সুতার কাজ করা আছে পুরাটাতে, আর এ দেখো নিচে নিচে এটা লেস,
লেসের মতো করে আর কি দিয়েছে। আর এই যে হাতাটা, হাতাটাতে তেমন কোনো স্পেশাল কিছু নাই, ছোট ছোট ওই যে জড়ি সুতার কাজ করা আছে। আর পিছনের দিকটা তো এক কালারই। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, নতুন ভিডিওটা দেখা হবে। আর আজকে তোমাদের এই জামাগুলোই দেখানোর ছিল। তো তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।